আসসালামু আলাইকুম, এ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাতহুম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব এই মুহূর্তের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। সরকারের জবাবদিহিতা নেই তাই নৈরাজ্য দুর্ঘটনা বলছে বিএনপি। এরপর থাকবে কার্বন মনোক্সাইডের বিষক্রিয়ায় বেড়েছে মৃত্যু দাবি চিকিৎসকের। জানিয়ে দিব বেলি রোডের আগুনে প্রাণ গেল পরিবারটির সবার। এবারে জানিয়ে দিব ডিজেল ও অকটেনের দামের ব্যবধান হবে 10 টাকা। জানিয়ে দিব একটি গুরুত্বপূর্ণ সংবাদ, রাজধানীতে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক। এবং সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তানের নতুন সরকারকে স্বীকৃতি না দিতে বাইডেনকে চিঠি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। সরকারের জবাবদিহিতা নেই তাই নৈরাজ্য দুর্ঘটনা বলছে বিএনপি। রাজধানীর বেইলি রোডে একটি বহুতল ভবনে ভয়াবহ আগুনে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, সরকারকে জনগণের কাছে জবাবদিহি করতে হয় না, ফলে জনসমাজে নৈরাজ্য বিরাজ করে, নানা দুর্ঘটনা ঘটে ও মানুষের প্রাণ ছড়ে যায়। শুক্রবার 1 মার্চ এক শোকবার্তায় এ দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গতকাল রাত 9:45 রাজধানীর বেইলি রোডের একটি বহুতল ভবনে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডে এ পর্যন্ত 45 জনের নির্মম মৃত্যু এবং এখনও হাসপাতালের বিছানায় আগুনে দগ্ধ মানুষের আহাজারি অত্যন্ত হৃদয় বিদারক প্রাণহানির ঘটনা ঘটেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সংশ্লিষ্ট চিকিৎসকরা জানিয়েছে। তিনি আরও বলেন, দেশে আইনের শাসন না থাকলে দুর্ঘটনা ও বিপর্যয় ঘটতেই পারে। এই ভয়াবহ আগুনে নিহত ও আহতদের স্বজনদের মতোই নিজেকে গভীরভাবে ব্যথিত ও শোকাভিভূত বলেও উল্লেখ করেন মির্জা ফখরুল। কার্বন মনোক্সাইডের বিষক্রিয়ায় বেড়েছে মৃত্যু দাবি চিকিৎসকের। রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের বেশিরভাগেরই এক্সটার্নাল বার্ন কম ছিল, তবে কার্বন মনোক্সাইডের বিষক্রিয়ায় ইন্টারনাল বার্ন হয়েছে অনেকের কারণেই এত অধিক মৃত্যু হয়েছে। 1 মার্চ রাজধানীর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি রোগীদের শারীরিক অবস্থা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির সহযোগী অধ্যাপক ডক্টর তানভীর আহমেদ। ডক্টর তানভীর আহমেদ বলেন, আমাদের এখানে 10 জন রোগী ভর্তি হয়েছে, এর মধ্যে একজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি, বাকিরা পোস্ট অপারেটিভ সেন্টারে রয়েছে। তাদের এক্সটার্নাল বার্ন মারাত্মক নয়, তবে সকলের শ্বাসনালী পুড়ে গেছে এবং ইন্টারনাল বার্ন হয়েছে। এই মুহূর্তে সবার অক্সিজেন স্যাচুরেশন ভালো রয়েছে, তবে 24 থেকে 48 ঘন্টা পার না হলে কিছু বোঝা যাবে না। তিনি আরো বলেন, তাদের প্রত্যেকের কার্বন মনোক্সাইড ইনফেল করেছেন, এটি মারাত্মক বিষাক্ত যা ইন্টারনাল অর্গানগুলোকে নষ্ট করে দেয়, অক্সিজেন গ্রহণে বাধা প্রদান করে, ফলে যতক্ষণ না এই গ্যাস বের হচ্ছে রোগীরা সংখ্যামুক্ত নন। শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের এক চিকিৎসক বলেন, তরুণদের শরীর থেকে এটি দ্রুত ক্লিয়ার হয়, তবে কারো যদি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা কিডনি রোগ থাকে তাহলে তিনি সহজে কার্বন মনোক্সাইড মুক্ত হতে পারেন না। এর সেকেন্ডারি ইনফেকশনের জন্য যদি অর্গান ফেইলিউর ঘটে তবে তার মেডিকেল প্রবলেম ডেভেলপ ঘটবে, তখন তাদের আমরা মেডিসিন বিভাগে রেফার করব। বেইলি রোডের আগুনে প্রাণ গেল পরিবারটির সবার। মাসখানেক আগে ইতালি থেকে দেশে এসেছিলেন প্রবাসী সৈয়দ মোবারক হোসেন। তিনি ইতালিতে ব্যবসা করতেন। ইতালিতে স্থায়ীভাবে থাকার সুযোগ হয়েছিল তার। স্ত্রী ও সন্তানদের সেখানে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ভিসাও হয়ে গিয়েছিল সবার, কিন্তু ইতালি আর যাওয়া হলো না তাদের। বেইলি রোডের আগুনে পুড়ে স্ত্রী সন্তান সহ নিহত হয়েছেন মোবারক। মোবারকের চাচাতো ভাই ফয়সাল গণমাধ্যমকে জানান, রাজধানীর মধুবাগ থেকে পরিবারের সবাইকে নিয়ে ডিনার করতে গিয়েছিলেন মোবারক। সঙ্গে ছিল স্ত্রী স্বপ্না, 2 মেয়ে সৈয়দা কাশফিয়া ও সৈয়দা নূর এবং একমাত্র ছেলে সৈয়দ আবদুল্লাহ। আগুনে পুড়ে সবাই মারা গেছেন। ফয়সাল বলেন, পরিবারটি ইতালিতে স্থায়ীভাবে বসবাসের জন্য সব প্রস্তুতি নিয়েছিল, কিন্তু তাদের আর যাওয়া হলো না, পরিবারের আর কেউ বেঁচে রইল না। এর আগে বৃহস্পতিবার রাত 9:50 দিকে রাজধানীর বেইলি রোডে বহুতল একটি ভবনের দ্বিতীয় তলায় কাচ্চি ভাই নামের একটি রেস্তোরাঁয় আগুন লাগে। ফায়ার সার্ভিসের 13টি ইউনিটের চেষ্টায় রাত 11:50 আগুন নিয়ন্ত্রণে আসে। এতে অন্তত 44 জনের মৃত্যু হয়েছে, এছাড়া গুরুতর আহত হয়েছেন অন্তত 22 জন। এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ডিজেল ও অকটেনের দামের ব্যবধান হবে 10 টাকা।
দেশে বর্তমানে অকটেন ও ডিজেলের খুচরা দামের ব্যবধান লিটার প্রতি 21 টাকা বেশি। চলতি মাস থেকে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ প্রক্রিয়ায় মূল্য নির্ধারণের সময় অকটেন ও ডিজেলের ব্যবধান হবে 10 টাকা, অর্থাৎ ডিজেলের চেয়ে 10 টাকা বেশি হবে অকটেনের দাম। এছাড়া প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করা হবে। জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণের নির্দেশিকায় এসব বলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শুক্রবার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রজ্ঞাপন প্রকাশের বিষয়টি জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাস্তবতার নিরিখে দেশে ব্যবহৃত অকটেন ও পেট্রোল ব্যক্তিগত যানবাহনে অধিক পরিমাণে ব্যবহৃত হয়, বিধায় এর মূল্য বিলাসদ্রব্য হিসেবে সবসময় ডিজেলের চেয়ে বেশি রাখা হয়। বর্তমানে ডিজেল ও অকটেনের খুচরা বিক্রয় মূল্য পার্থক্য লিটার প্রতি 21 টাকা। ফর্মুলা অনুযায়ী অকটেনের মূল্য নির্ধারণকালে ডিজেলের সাথে পার্থক্য লিটার প্রতি ন্যূনতম 10 টাকা যেন থাকে, সেজন্য প্রাইসিং ফর্মুলায় ফ্যাক্টর বিবেচিত হবে। পেট্রোলিয়াম পণ্য, ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোল সহ সরকার যে সকল গ্রেডের জ্বালানি তেলের বিক্রয় মূল্য নির্ধারণ করে থাকে সেগুলোর জন্য এই স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি প্রযোজ্য হবে। তবে সরকার বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন প্রয়োজন মনে করলে অন্যান্য পেট্রোলিয়াম পণ্যের ক্ষেত্রেও শর্ত সাপেক্ষ উক্ত নির্দেশনা প্রয়োগ করতে পারবে। স্বয়ংক্রিয় পদ্ধতিতে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় রেখে প্রাথমিকভাবে প্রতি মাসে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি মার্চ 2024 থেকে কার্যকর হবে। রাজধানীতে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক। রাজধানীর বেলি রোডে বহুতল ভবনে গতকাল বৃহস্পতিবার রাতের ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপ্রধান আজ শুক্রবার এক শোকবার্তায় নিহত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা করেন ও আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন শোকস্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করেন ও তাদের শোকস্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। প্রধানমন্ত্রী আহত ব্যক্তিদের দ্রুত চিকিৎসা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষণিক নির্দেশনা দিয়েছেন এবং আগুন দ্রুত নিয়ন্ত্রণে কাজ করার সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পাকিস্তানের নতুন সরকারকে স্বীকৃতি না দিতে বাইডেনকে চিঠি। পাকিস্তানের নতুন সরকারকে স্বীকৃতি না দিতে মার্কিন কংগ্রেসের 31 জন সদস্য প্রেসিডেন্ট জো বাইডেনকে চিঠি লিখেছেন। একই চিঠি তারা লিখেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনিও ব্লিংকেনকেও। শুক্রবার 1 মার্চ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। নির্বাচনে হস্তক্ষেপ ও জালিয়াতি তদন্ত না হওয়া পর্যন্ত পাকিস্তানের নতুন সরকারকে স্বীকৃতি না দেওয়ার অনুরোধ জানিয়েছেন তারা। পাকিস্তানের ভোটাররা গত মাসে নির্বাচনে ভোট দিয়েছিলেন, তবে নির্বাচনের দিনে মোবাইল ইন্টারনেট বন্ধের পাশাপাশি ভোট ঘনিয়ে আসার আগে গ্রেপ্তার, সহিংসতা এবং অস্বাভাবিকভাবে বিলম্বিত ফলাফলের কারণে ভোটে কারচুপি হয়েছে বলে অভিযোগ ওঠে। পরে নির্বাচনী অনিয়ম সম্পর্কে যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়ন উদ্বেগ প্রকাশ করে এবং তদন্তের আহ্বান জানায়। বুধবার লেখা ওই চিঠিতে নির্বাচনী অনিয়ম ও হস্তক্ষেপের অভিযোগের পুঙ্খানুপুঙ্খ, স্বচ্ছ এবং বিশ্বাসযোগ্য তদন্ত না হওয়া পর্যন্ত পাকিস্তানে দায়িত্ব নেয়া নতুন সরকারের স্বীকৃতি না দেওয়ার জন্য প্রেসিডেন্ট বাইডেনের এবং পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেনকেও অনুরোধ করেছেন আইন প্রণেতারা। একই সঙ্গে রাজনৈতিক বক্তৃতা বা কার্যকলাপে জড়িত থাকার জন্য যাদের আটক করা হয়েছে তাদেরকে মুক্তি দেওয়ার জন্য পাকিস্তানি কর্তৃপক্ষকে অনুরোধ করতে বলা হয়েছে। এছাড়া মার্কিন স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তাদের এই ধরনের মামলার তথ্য সংগ্রহ করার এবং তাদের মুক্তির পক্ষে সোচ্চার হওয়ার অনুরোধও জানানো হয়েছে ওই চিঠিতে। চিঠিতে পাকিস্তানি কর্তৃপক্ষকে একটি কথা স্পষ্ট করে দেওয়ার জন্য প্রেসিডেন্ট বাইডেন এবং পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেনের প্রতি আহ্বান জানানো হয়েছে, আর তা হচ্ছে যদি প্রাসঙ্গিক কোনো পদক্ষেপ না নেওয়া হয় তাহলে ওয়াশিংটন তার সামরিক ও অন্যান্য সহযোগিতা স্থগিতের মতো পদক্ষেপকে এক্ষেত্রে ব্যবহার করতে পারে।